পুঠিয়া রেইনবো কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 28 জানুয়ারি রোববার সকালে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রেইনবো কোচিং সেন্টারের পরিচালক মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়া দিগন্ত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক এম এ জাফর লিটন। বিশেষ অতিথি ছিলেন সততা মডেল স্কুলের শিক্ষক রমজান আলী। বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা কেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেওয়া হয়। তোমরা যারা লেখাপড়া করছো, তোমাদেরকে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। তোমাদের কাছেই আগামী সুন্দর ভবিষ্যৎ এবং ভবিষ্যতের যে সুন্দর শূন্য যে জায়গাগুলো রয়েছে, সেই সুন্দর জায়গাগুলোকেই তোমাদের পূরণ করতে হবে। আগামী দিনে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদেরকে অত্যন্ত সুদক্ষ এবং আদর্শবান একজন নাগরিক হিসাবে তোমাদেরকে গড়ে উঠতে হবে। কারণ তোমরা যারা এখানে আছো, আমি বলতে পারছি না তোমরা কি হতে পারবা, কিন্তু তোমাদের মধ্যে থেকেই কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। তোমাদের মধ্যেই কেউ ডাক্তার হতে পারো, তোমাদের মধ্যেই কেউ ইঞ্জিনিয়ার হতে পারো, তোমাদের মধ্যেই কেউ শিক্ষক হতে পারো, আবার তোমাদের মধ্যেই কেউ পানের দোকানদারও হতে পারে, তোমাদের মধ্য থেকে কেউ রিক্সা চালকও হতে পারে, তোমাদের মধ্য থেকে কেউ ভ্যান চালকও হতে পারে, তোমাদের মধ্য থেকে কেউ তাঁত শ্রমিকও হতে পারে, আবার কৃষকও হতে পারে, গৃহিণীও হতে পারো। এজন্য তোমাদেরকে সুন্দর একটি ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তোমাদেরকে অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে। এবং তোমরা যারা এখন বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, স্মার্টফোন হাতে নিয়ে হয়তো আমাদের এই যুগটাকে যেমন অনেক ডেভেলপমেন্ট করেছে, কিন্তু আমাদের মানসিক এবং মানবিক মূল্যবোধেও অনেক ধস নেমেছে। তো এই কারণে তোমাদেরকে বেশি বেশি পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। এবং আগামী সুন্দর পৃথিবী গড়তে হলে সুন্দর বসবাসযোগ্য বাসযোগ একটি হিংসা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা পৃথিবীকে আমরা একটি শান্তির বসুন্ধরায় পরিণত করতে হলেও তোমাদেরকে সৎ এবং আদর্শবান নাগরিক হিসেবে তোমাদের গড়ে উঠতে হবে। তার কারণ হলো যে আমরা যারা সন্তানরা যারা লেখাপড়া করি বড় হই, আমরা আমাদের মা বাবাকে ভুলে যাই। অনেক বাংলাদেশে এরকম এক্সাম্পল অনেক রয়েছে, যারা লেখাপড়া করে বড় হয়, চাকরি করে, তারপরে মা বাবাকে আর খোঁজ খবর রাখে না, মা বাবাকে ভুলে যায়, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যর বোধটা ভুলে যায়। কিন্তু তোমাদেরকে অবশ্যই সুন্দর মানুষ হতে হবে, তোমাদেরকে এই মা বাবাকে সম্মান করতে হবে। কারণ মনে রাখতে হবে যে মা বাবা যদি তোমাদের জন্য দোয়া করে, তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু হতে পারবা। আর যদি মা বাবা যদি তোমাকে বদদোয়া করে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে তুমি পৃথিবীতে হয়তো অনেক ভালো একটা চাকরিজীবী হবা, কিংবা তুমি হয়তো অনেক বড় একজন ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কিন্তু মা বাবার যদি তুমি খেদ না করো, তাহলে তোমার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। এ কারণে হয়তো আমরা জানি যে আমরা যদি পৃথিবীতে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, আমি আমার স্ত্রী পুত্র নিয়ে আমি ভালো থাকলাম, অনেক ভালো ভালো খাবার খেলাম, ভালো তোমার ফ্ল্যাট বাসায় আমি থাকলাম, ভালো গাড়িতে চললাম, কিন্তু আমি যদি আমার মা বাবাকে যদি ফেলে রেখে তাদের যদি খোঁজ খবর না রাখি, তাহলে আমার জীবনে অপূর্ণতাই রয়ে যাবে। এজন্য তোমাদেরকে আগামী দিনে ভালোভাবে আরও পড়াশোনা করতে হবে। তোমরা এসএসসি পাস করে তোমরা কলেজে ভর্তি হবা, কলেজ থেকে ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তোমরা দেশের একজন ভালো প্রথম শ্রেণীর নাগরিক হবা, ভালো একজন কর্মকর্তা হবা। তো পরিশেষে তোমাদের জীবনের প্রতিটি ভোর হোক পূর্ব দিগন্তের উদীয়মান লাল সূর্যের ন্যায়, প্রতিটি সন্ধ্যা হোক বিদায়ী বিভূতির রক্তবাক আর সাফল্যের বিজয় মুকুট শোভিত হোক তোমাদের ললাটে। ধন্যবাদ সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। লিখে রেখা।